প্রথমে নদী তীরবর্তী এলাকায় পায়ের ছাপ মিলেছিল। পরে গ্রামবাসীদের একাংশ ও বন দফতরের কর্মীরা দাবি করেছিল জঙ্গল এলাকায় দেখা মিলেছে। ভরা পর্যটনের মরশুমে সেই দক্ষিণ রায়েরই এদিন দেখা মিলল কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামে। সকালে প্রথমে গর্জন শোনা গিয়েছিল পুরনো কেল্লার পিছনে, আর এরপরেই বন্ধ করে দেওয়া হয়েছে পিয়ালির পিকনিক স্পট। গত কয়েকদিন ধরেই এলাকায় বাঘের উপস্থিতি নিয়ে কানাঘুষো ছড়াচ্ছিল। কেউ কেউ দাবিও করেছিলেন গ্রাম লাগোয়া জঙ্গলে রয়্যাল বেঙ্গলের দেখা মিলেছে। তবে এদিন সবকিছুকে পিছনে ফেলে কুলতলির পুরনো কেল্লার দিক থেকে বাঘের গর্জন শোনা যায়। গ্রামবাসীরা জানিয়েছেন বাঘের গর্জন শুনে বুকের রক্ত প্রায় হাড়হিম হয়ে যাওয়ার জোগাড়। এর মধ্যেই কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দারা জঙ্গল লাগোয়া এলাকায় যান। সূত্রের খবর, সেই সময় অতর্কিতে বাঘ হানা দেয়, ফলে গুরুতর জখম হন একজন। আর এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়তেই আর কোনো রকম ঝুঁকি নেওয়ার রাস্তায় হাঁটেনি প্রশাসন। বাঘ যাতে ঢুকতে না পারে সেজন্য জঙ্গল লাগোয়া গ্রামে জাল পাতা হয়েছে, ছাগলের টোপ দিয়ে পাতা হয়েছে খাঁচা, শিকারের ঘুম পাড়ানি গুলি প্রয়োগের জন্য বাঁধা হয়েছে মাচা। এদিকে গ্রামবাসীদের সতর্ক করে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। দিনের আলো থাকতে থাকতে গ্রামবাসীদের ঘরে ঢুকে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।